ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে, কারণ আমাদের এখানে ঈদের নামাজ যে সোমবার হওয়াতে 7টা থেকে শুরু, তো 7টা থেকে ইনশাল্লাহ 8টা পর্যন্ত আমি মসজিদে সময় দিতে পারবো, আর এতক্ষণ তো লাগবে না। তারপরে 8টা থেকে 12:30, 8:30 থেকে 12:30 পর্যন্ত আজকে আমার ডিউটি কাজ। এরপরে ইনশাল্লাহ আমরা বিকেলে বেড়াতে যাব, বা আমাদের বাসাও আসবে মেহমানরা। এই আর খুবই ভালো লাগতেছে যে এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এটাই হলো বড় আনন্দ। এরপরে ছুটি যে পাই নাই সেটার আর কোনো দুঃখ নেই, সব দুঃখ মোচন হয়ে গেছে। কারণ খুবই ভালো লাগতেছে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আর বেশি ভালো লাগতো যদি বৌমাদেরকে নাতিদেরকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে আমাদের দুইজনের ছোট আনাস মেরিচা, যার কারণে ওখানে গেলে দেখা গেছে অন্যদেরও ডিস্টার্ব হবে। কিন্তু এখানে মসজিদের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া অনুমতি আছে, কিন্তু আমাদের দুজনের ছোট দেখি আর যাচ্ছি না। যদি ইনশাল্লাহ বাসিয়ে রাখে হয়তো বা সামনে যাব। আর আমি এখন যাচ্ছি আমাদের এখানে যে মসজিদের যে মসজিদটা আছে সেখানে, কারণ আমাদের বাংলাদেশি মসজিদে এখনও করোনার জন্য, কারণ এটা তো নতুন কিনা হয়েছে, করোনার জন্য আমরা এখনও মহিলাদের ব্যবস্থা করা হয় নাই, কিন্তু এমনি জায়গা টায়গা সব আছে, কিন্তু নামাজ শুরু হয় নাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা আগামী বছর আমাদের মসজিদে আমরা বাঙালি কমিউনিটি যেন মহিলাদের ব্যবস্থাটা চালু করতে পারি। তাহলে আমি এখন ভিতরের কিছু অংশ যদি পারি আপনাদের সাথে চেষ্টা করব। তাহলে চলেন ঈদের নামাজে ঈদের ওই মসজিদে নিয়ে। এখানে নামাজের পরে এখন মিষ্টির ব্যবস্থা করা হলো, এবং কি ওরা পায়েসের মতনও তৈরি করলো সবাইকে খাওয়ার জন্য, সুন্দর মতন পরিবেশন করতেছে। আর অনেক মানে কেকের ব্যবস্থা করা আছে, খেজুর জুস দুধ, মানে সুন্দর। আর এক পাশে হলো মহিলাদের জন্য, আর ওই পাশে হলো পুরুষদের জন্য। মানে এখানে হলো কি মসজিদ বলতে মানে দুইটা বড় বড় ফ্ল্যাট বা মানে কিনে নিয়ে এরা মসজিদের ব্যবস্থা করছে, মানে খুবই সুন্দর ব্যবস্থা, খুবই ভালো লাগে। আর অনেকে মানে ছোট বাচ্চারাও নিয়ে আসছে, যাদেরকে ওরা ছোট একটা রুমে বাচ্চাদেরকে জন্য কিছু চকলেটের গিফট আইটেম রাখছে, ওইগুলা সব বাচ্চাদের হাতে একটা একটা ধরেই দিছে। মানে বাচ্চা বলতে ধরুন 2-3 বছর, 4 বছর, 5 বছর, এই ধরনের। আমাদের এখানে আজকে স্কুলও খোলা, তারপর আমরা যারা মুসলিম আছি, যারা বাসায় ছুটি নিতে পারছে, তারা আজকে বাচ্চাদেরকে স্কুলে দেয় নাই। মানে খুবই ভালো একটা পরিবেশ। আর এখন আমাদের নামাজ শেষ, আমরা এখন বের হয়ে গেলাম। এই যে সবাই দল বেঁধে বের হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তাহলে আর কি আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর না বললে নয়, যারা নতুন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর যারা নিয়মিত আমার সাথে আছেন আমি সবাইকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। ওকে, আল্লাহ হাফিজ।